দর্শক, আমি এই মুহূর্তে আছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের মধ্যখানে। তো এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মহাসড়কটা কিন্তু অবরোধ করা হয়েছে। আপনারা জানেন যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের, গণধর্ষণের প্রতিবাদে কিন্তু ছাত্ররা আজ সকাল থেকেই গোপালগঞ্জ খুলনা মহাসড়কের ঘোনাপাড়া নামক স্থানে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখে এবং সেখানে কিন্তু সব ধরনের যানবাহন চলাচল তারা বন্ধ করে দেয়। এর পরবর্তীতে কিন্তু প্রশাসন নড়ে চড়ে ওঠে এবং এই প্রশাসনের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নিতে গিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে। তো এতে এতেও কিন্তু শিক্ষার্থীরা সন্তুষ্ট নয়। তারা যেটা চাচ্ছেন যে 7-8 জনের একটি বাহিনী তাকে গণধর্ষণ করেছে, প্রত্যেককে দ্রুত বিচারে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। তো অন্যদিকে যদি বলি, আমি গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে গোপালগঞ্জ 250 বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে হরিজন সম্প্রদায়ের 2 জন কে কিন্তু আটক করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। তো এরই প্রতিবাদে কিন্তু এখন তারাও গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যে অভ্যন্তরীণ সড়ক, সেই সড়ক কিন্তু অবরোধ করে রেখেছে। আসলে তাদের কাছে একটু আমি জানতে চাইবো যে তাদের এই আন্দোলন কেন এবং কিসের জন্য। আমরা হরিজন সম্প্রদায়, আমরা ভোর রাত্রেই মনে করি রাস্তাঘাট পয় পরিষ্কার করি, অফিস আদালত পয় পরিষ্কার করি, কিন্তু গতকাল রাত্রে একটা ভার্সিটির মেয়ে ধর্ষণ হওয়াতে, যার কারণে আমাদের 2টা ছেলে ঘুমন্ত অবস্থায় ঘুমায় আছে, তাদেরকে পুলিশ প্রশাসন এসে ধরে নিয়ে যায়। আমরা কি অবরোধ করছি? আমরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে মুক্তি না দেবে এই অবরোধ চলবে। সারা আজকে গোপালগঞ্জ, সারা বাংলাদেশে এই অবরোধ চলতেই থাকবে। আপনারা যেমনটি শুনছিলেন, আসলে যারা আটক যারা হয়েছে তাদের সম্প্রদায়ের লোকজনরা কিন্তু জানাচ্ছিলেন যে এত রাতে আসলে মেয়েরা বাইরে কেন বের হবে, এজন্য তাদের কেন দায়ী করা হবে, এরকম একটি কথা কিন্তু আসছে। অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছে নিরাপদ একটি সড়ক এবং নিরাপদ একটি সমাজ। তো আমি আরো আরেকজনের সাথে একটু কথা বলবো, হরিচাঁদের সাথে। আসলে আপনার দাবিটা কি এবং কি হলে আপনার এই অবরোধ তুলে নেবেন? আমাদের আজকে যে 2টা ছেলে ধরে নিয়ে গেছে নিরাপদে, আমাদের ছেলেরা এই ধরনের কোনো কাজ করে নাই। এই ছেলে ভার্সিটির ছেলে মেয়েরা রাত 2টা 3টা পর্যন্ত এখানে ঘোরাফেরা করে, তাদের কোনো ওই সিকিউরিটি নাই, যে তারা কোনো ব্যবস্থা নাই, আইনে কোনো ব্যবস্থা নাই। তারা উশৃঙ্খলভাবে এনে দেখা যায় যে 4টে মেয়ে 1টা ছেলে এনে ঘোরাফেরা করে, 4টে মেয়ে 3টা ছেলে এখানে এসে বসে আড্ডা মারে, এগুলো করবে কেন? আর এগুলো করে আমাদের পরে চাপ আসবে কেন? আইনের কোনো ব্যবস্থা নাই, আইনের যাতে ব্যবস্থা নাই। আমাদের আমাদের ছেলে, আমাদের যে 2 জনকে নিয়ে গেছে তাদের মুক্তি চাই, এবং যাতে এই যারা এই ধরনের কাজকাম করছে তাদেরকে শাস্তি হোক, আমরা এই দাবি চাই। আসলে আপনারা যেমনটি শুনছিলেন, ইনারা কিন্তু চাচ্ছেন যে, ইনারা বলছেন যে তাদের নির্দোষ 2জনকে কিন্তু আটক করা হয়েছে। এতে কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় ময়লা ফেলিয়ে পুরো সড়ক কিন্তু অবরোধ করে দিয়েছে। তো মোটামুটি গোপালগঞ্জের বর্তমান অবস্থা কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। চারিদিকে লম্বা যে দীর্ঘ সারি হয়ে গেছে, গাড়ির যে আটকা যানজট হয়ে শুরু হয়ে গেছে, যানজটের কারণে কিন্তু গোপালগঞ্জের উপর দিয়ে যে সমস্ত বাস এবং অভ্যন্তরীণ রুটের বাস চলাচল করে সেগুলো কিন্তু চলাচল করতে পারতেছে না, যাত্রীরা কিন্তু রয়েছে চরম বিপাকে। তো গোপালগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হুসাইন ইমাম সবুজ, দৈনিক ভোরের আকাশ, গোপালগঞ্জ।